বাচ্চার মানুষ সাময়িক ভুল করেছিলেন, বাচ্চার মানুষ তারা শান্তিপ্রিয় মানুষ, তারা কোনো সন্ত্রাসকে পছন্দ করেন না। যারা সন্ত্রাসের মধ্যে দিয়ে নির্ভর করে এবং জাতপাতের উপর লড়াই করে নির্বাচনে জয়ী হয়েছিলেন, সে ভুল বাচ্চার মানুষের ভেঙেছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রত্যেকটি জায়গায় জিতব, এটা নিশ্চিত। তার শুভ সূচনা গতকাল বাগচায় একটি নির্বাচন হয়েছিল, যেটা আপনার কোপার্ডে নির্বাচন, তার সমবায়ের নির্বাচন, তার সবকটি আসনেই আমরা জিতেছি। এটাই বোঝা যায় যে আস্তে আস্তে বাগচার পরিবর্তন কতটা হচ্ছে। প্রার্থী দিতে পাচ্ছে না, না প্রার্থী দেওয়া হয়নি, এখন এই প্রার্থী দিতে গেলে এখন আবার ঝামেলা করবে এবং শয়ে শয়ে মানুষকে মিথ্যে কেসে ফাঁসাবে। তারপরে সামনে পঞ্চায়েত ভোট, আপনিও জানেন আমিও জানি ওরাও জানেন, তো আমাদের নেতাদেরকে ফাঁসাবে আর পঞ্চায়েত ভোটে তখন লুট করবে। সো কিছু কিছু সময় বলে না, বাঘ যখন বড় শিকার করে তখন দু স্টেপ পিছায় তারপরে ঝাপটা মারে। ঠিক সময় মতো অ্যান্সার দেওয়া হবে। বাগচার মানুষ কী চায়, ময়নার মানুষ কী চায় সেটা সবাই জানে। পশ্চিমবাংলা যেভাবে হচ্ছে, হ্যাঁ, এতে মানে টিএমসি মুখে যাই বলুক না কেন, আমরা চোর নয়, আমরা সৎ। হ্যাঁ, এখানে আজকে যদি আমরা প্রার্থীও যদি দিতাম তাতেও ওরা ছাপ্পা মারত। এরা হচ্ছে ছাপ্পাশ্রী সরকার, এই সরকারে এই কারণে আমরা সমবায় সমিতির ভোটটাকে আমরা এ করছি না, অতটা ইম্পর্টেন্স আছে অবভিয়াসলি, কিন্তু তা সত্ত্বেও আমাদের কর্মী আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট, আমাদের ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির ভোটার্স আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট, সেই কারণে আমরা এটাকে আমরা কোনোরকমভাবে নমিনেশন ফাইল করি, কিন্তু পঞ্চায়েত ইলেকশনে উই আর গোয়িং অল ইন। এরকম এখন আর এখানে কেউ বলে না, কারণ এর উপর রয়েছে নেরোলাক বিউটি ওয়াশেবল, মানে ওয়াল সাফ আর সেফও। নো পেট্রোল, নো পলিউশন, নো ড্রাইভিং লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, মানে 100% ইলেকট্রিক চালিত স্কুটি ও বাইক পেতে আজই চলে আসুন জানা অটোমোবাইলে। শ্রীরামপুর, ময়না, পূর্ব মেদিনীপুর, বোম্বে অটোরিতলে এবং হিরো শোরুমের বিপরীতে অবস্থিত। প্রতি কিলোমিটারে খরচ মাত্র 20 পয়সা, 3 ঘন্টায় সম্পূর্ণ চার্জ এবং 120 কিলোমিটার মাইলেজ পেতে জেলার সর্ববৃহৎ ইলেকট্রিক বাইক শোরুম মানে জানা অটোমোবাইল। আগামী 30 অক্টোবর পর্যন্ত অফার থাকছে সিলভার কয়েন এবং এক্সচেঞ্জ বোনাস 2000 টাকা পর্যন্ত এবং সহজ কিস্তিতে গাড়ি কেনার সুবর্ণ সুযোগ।